তাহলে শুভকা জাহাজ দেরি করে লাভ নেই আর শুরু করেন তাহলে তুই আমাদের কাছ থেকে জান নিয়ে ফিরে যেতে পারবি না দলবলে ফিরে আসলে আবার বিপদ হতে পারে কি ভাবছেন চলুন শুনুন চলুন আমি এ দিন ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি তোর সম্পর্কের এক মামার বাড়িতে বড় হয়েছি বাবা অর্থের লোভে এক পুরুষ সাথে আমাকে বিয়ে দিচ্ছিলেন তাই পালিয়ে নদীতে ডুবে মরতে যাচ্ছিলাম পৃথিবীতে আমার কেউ নেই বাঁচতে আমি চাই না আমি আত্মহত্যা করব কি পাগলামো করছেন আমাকে আমাকে যেতে দিন আমাকে যেতে দিন পাগলাম করবেন না তাহলে আপনার তো মহারাজ অনন্তকাল নরকে চলবেন নরক জন্ম থেকে তো নরকে চলছি
আবার কোন নরক আমায় নতুন করে জ্বালাবে? দোহাই আপনার, বাধা দেবেন না, আমাকে আমাকে যেতে দিন, আমি মরতে চাই, আমি মরতে চাই, মরতে চাই, না যাই না। চলুন আগে হাত মুখে খেয়ে নিন, তারপর মনের সুখে যত ইচ্ছে কাঁদবেন, বুঝলেন? বাধা দেব না। চলুন, চলো, কথা কানে যায়নি নাকি? মার মার একটা থাপ্পড়। আসুন, চুপচাপ বসে আছেন যে? খান বলছে লক্ষ্মী মেয়ের মতো সে বলুন। আপনি আপনি কোথায় ঘুমাবেন? সে চিন্তা আপনার নয়, সে বলুন। কি হলো? সে বলুন। বন্ধ করুন। যাক ভালোই হলো, ফুলির মা ছুটি নিয়ে দেশের বাড়িতে গেছে, এদিকে রেডি খেতে খেতে আমার হাতে ফুসকা পড়ে গেছে। ওয়ান্ডারফুল, অপূর্ব, ঠিক আপনার মতো অপূর্ব চা। এই সাত সকালে আবার কি এলো? তোমাকে ভদ্রলোক বলে জানতাম, আর তোমার দ্বারা এই কাজ কেন করলেন চাচা? কি হয়েছে? ঘরে একটা নষ্টা মেয়েকে তুলে এনে সারা রাত ধরে ফুর্তি করেছ, আর এখন জিজ্ঞেস করছো কি হয়েছে? বলুন চাচা। কি? একে তো চুরি, তার উপরে সেনা জুরি। বিশ্বাস করুন চাচা, আপনারা যা ভাবছেন তা নয়। অসহায় দুঃখিনি মেয়ে, তার খাতে ওকে আশ্রয় দিয়েছি। ছাড় দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না তারে, এ পাড়ায় ওসব নষ্টামি চলবে না, ওকে ঘর থেকে বের করে দাও। না, তো নষ্ট মে নয়। তার প্রমাণ? প্রমাণ? আপনার প্রমাণ চান? হ্যাঁ, আমি আমি তার প্রমাণ। এক্ষুনি এই মুহূর্তে আপনাদের সবাইকে সাক্ষী রেখে ওই মেয়েকে আমি বিয়ে করতে চাই। আপনার
আপনার কি কোনো আপত্তি আছে? কথা বলুন, আমি কি আপনার স্বামী হবার যোগ্য নই? দাঁড়িয়ে আছেন কেন ভাই? আপনারা সবাই মিলে একটু হাত উঠান। I'm
আশা শোনো, আজ ব্যাংকে হঠাৎ আমার এক বাল্য বন্ধুর সাথে দেখা, দুপুরে ওকে বাসায় দাওয়াত করেছি। হ্যাঁ না না, আমি সঙ্গে করে নিয়ে আসতাম, কিন্তু ওর অন্য কোথায় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই কাশের হো নিজেই চলে আসবে। ঠিকানা? আরে হ্যাঁ হ্যাঁ দিয়ে দিয়েছি। আরে আচ্ছা আচ্ছা, আমিও চলে আসব, রাখি। আচ্ছা দুরন্ত সাগরের মতো সাগরে আমি তুমি মরতে চাই। আপনি? আই এম আনিস চৌধুরী। আপনি নিশ্চয়ই আমার ভাবি সাহেবা। প্লিজ আসুন ভিতরে। থ্যাংক ইউ। আপনি বসুন। থ্যাঙ্কস। তারেক এক্ষুনি এসে পড়বে। পড়বে নয়, পড়বে নয়, অলরেডি এসে পড়েছি। বস বস, বাড়ি চিনতে তোর কোনো অসুবিধা হয়নি? একদম না, সোজা আমার গাড়ি তোর হেভেনের বরগুনা এসে দাঁড়িয়েছে। হেভেন? ইউ মিন বেকেস? অফকোর্স। এমন ভাবি সাহেবা যে বাড়িতে আছে তার কাছে কোনো বেশ তো কিছু নয়। বেশ চাপ দোস্ত, বেশ চাপ, নইলে গর্ভে মাটিতে পাই পড়বে না। মাটিতে পড়ার মতো পাই নয় ভাবি সাহেবা, তো পড়বে কেন? আপনি আবার কিছু মনে করলেন না তো ভাবি সাহেবা? তুই শুধু ভাবি সাহেবা ভাবি সাহেবা করছিস। হ্যাঁ ওর নাম আশা, আমার বউ। তুইও আশা বলে ডাকবি? ননসেন্স, তোর বউ হতে পারে কিন্তু আমার কাছে একজন মহা সম্মানিতা ভদ্র মহিলা, যার যোগ্য সম্মান আমাকে বজায় রাখতেই হবে। ইয়ে তা তোর বাচ্চা কাচ্চা কাউকে দেখছি না যে? ওরা স্কুলে, কি একটা ফাংশন হবে তাই আসতে দেরি করছে। কিন্তু তাই বলে আমরা কিন্তু আর দেরি করতে পারছি না, পেটে আগুন জ্বলছে। কি গো সব রেডি তো? ওয়ান্ডারফুল, সিম্পলি ওয়ান্ডারফুল। এমন সুস্বাদু খাবার জীবনে মুখে দিনি, কে রেখেছে? ভাবি সাহেবা নিশ্চয়ই আপনি। তুমি আবার ফুলে গ্যাস বেলুন হয়ে যেও না, তোমাকে খুশি করার জন্য গুল মারছে। ও শালা হচ্ছে কোটিপতি, দুনিয়ার সব সুস্বাদু খাবার আগেই সাবার করে রেখেছে। তা ভাবি সাহেবা আপনিও আমাদের সাথে বসলে খুশি হতো। মাথা খারাপ, কারো সামনে বসে ও খাবে, লজ্জায় মরে যাবে না? মানে রূপে গুণে যাকে বলে একেবারে খাঁটি বাঙালি মেয়ে। গুড, ভেরি গুড। আপনার মতো মেয়ে আর যদি ঘরে ঘরে থাকতো তাহলে কি দেশের এই অবস্থা হয়? বাই দা বাই তারেক, দেখা যখন তোর সাথে আমার হয়েই গেল তখন তোকে আরো একটু ভালোভাবে দেখতে চাই। দেখ তারেক, আমরা বন্ধু, এমন বন্ধু যে এক মায়ের গর্ভে জন্ম নেনি তবু আমরা ভাই। আমার বয়স তোর চেয়ে একটু বেশি হবে, অর্থাৎ আমি তোর বড় ভাই, সেই দাবি নিয়ে বলছি। তোর মতো ব্রিলিয়েন্ট ক্যালিবারের ছেলেকে চট্টগ্রামের সিম্পল একটা ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানির ম্যানেজার গিরি আমি আর কিছুতেই করতে দেব না। ফ্রম রাইট নাও তুই আমার সমস্ত বিজনেস কনসার্নের ওয়ার্কিং পার্টনার। কি বলছিস? নো টক, কোনো কথা শুনতে চাই না,
যা বলছি তাই তোকে করতে হবে। এখন তো বাচ্চা কাচ্চাদের পরীক্ষার সিজন, বাচ্চাদের নিয়ে ভাবি সাহেবা হুট করে যেতেও পারবেন না, বাট এও খুব শিগগির তোকে কিন্তু ঢাকায় যেতেই হবে। আশা? হ্যাঁ ভাবি সাহেব, কে আপনি একটু বোঝান। আরে তোদের একটা ভবিষ্যৎ আছে, বাচ্চাদের ঠিকভাবে করতে হবে, আর এটা ঢাকা ছাড়া কি সম্ভব? তাছাড়া তোকে কাছে পেলে আমারও বড্ড উপকার হবে। আসি আসি মা। আচ্ছা টাটা টাটা খুদা হাফেজ। কালকের কথা ভুলে যা, ইট জাস্ট ওয়াজ দ্য গেম টুডে। ওকে I'll be there within 15 minutes. How funny! Chok nahi apna? Apni to... Are Tarek? Aye, aye. Porichoy koriye di. Amar bon, Rosie. Be honest porche. E amar bondhu, Tarek. Sorry. Kichu din ekhani thakbe. Thakuk. Bosh. তা ভাবি সাহেবা কেমন আছে? ভালো। পাগলা পাগলা, আরে সব মরে গেল নাকি? এই পাগলা, প্রেজেন্ট স্যার। কোথায় মরেছিলি? পাগলির কাছে রান্নাঘরে, ওকে একটু সাহায্য করছিলাম স্যার। এই দেখেন মিষ্টি কামড়া বেঁচে খা। শরণ সাহেবের সুটকেস গেস্ট রুমে নিয়ে যা। চা দোস্ত, এখন কোনো কথা নয়, আগে হাত মুখ ধুয়ে খেয়ে দে, রেস্ট নে, পরে কথা হবে। সাহেবকে নিয়ে যা। আসুন স্যার। যা মিতা, মিতা খাও মা। বারে আব্বু কিছু রাতে আমরা কখনো খেয়েছি বুঝি? খাবো না, আমিও খাবো না। ওগো ওরা তোমাকে ছাড়া খাবে না, এখন তুমি বলে দাও কেমন করে খাওয়াই। হ্যালো, কেমন আছো তুমি? এই খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না তো? কি মা? আব্বু? হ্যাঁ বাবা। দাও নম্বর, আমি একটু আব্বুর সাথে কথা বলবো। আর বলো না, ওদের নিয়ে পড়েছে এক মহা সমস্যায়, কিছুতেই খেতে চায় না, বলে আব্বুকে ছাড়া খাবো না। হ্যাঁ হ্যাঁ, এই তুমি একটু ভালো করে বলে দাও না। আচ্ছা, হ্যালো আব্বু, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো, কিন্তু তোমরা তোমার মায়ের কথা শুনছো না কেন? লক্ষ্মী মেয়ে, ঠিক মতো খাওয়া দাওয়া করবে কেমন? নইলে আমি কিন্তু খুব রাগ করবো। খাবে? হ্যাঁ ভেরি গুড, একটু মিঠুকে দাও। আচ্ছা নাও। হ্যালো আব্বু, সালাম আলাইকুম। হ্যাঁ না না খাবো, সত্যি সত্যি সত্যি। কি বললে? চুমো, এই নাও। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। কি বললো আব্বু? খেতে। তাহলে চলো ঝটপট খেয়ে নাও। আয় আয় মাই ডিয়ার ফ্রেন্ড, দিস ইজ ইউর চেম্বার। তোকে আগেই বলেছি ঢাকার অফিস দেখাশোনার সম্পূর্ণ দায়িত্ব তোর। কিরে কিন্তু কাজটা কি বলবি তো? হ্যাঁ তো ব্যস্ত হচ্ছিস কেন, ধীরে ধীরে সব জানতে পারবি। বাই দ্য ওয়ে, রাতে আমার বাড়ি ফিরতে একটু দেরি হতে পারে, হয়তো নাও ফিরতে পারি। আমার জন্য অপেক্ষা না করে তুই আর রোজই খেয়ে নিস। যা তোর চেয়ারে বস, বস। কাম অন মাই ফ্রেন্ড,
Wish you good luck. Shala. Phelli tar ek jhamela. Je nekri bagmar ka bon tomar. Or sathe eka khete boshle. Amake niye khe phele. What is this? It's a Bhadraloker bari. Yes. Ebong amader bari. You are simply guest here. Shudhu otithi. Understand? Jan, nijer ghore giye rest nin. Ha kore ki dekhchen? Get out from here. Mukta off kore dilo. Ai chal Sonia. Ha, chal. Oh God. I'm really sorry. No, no. It's okay. By the way, चलो रोजी, कल कुथाय कोनो स्पेशल प्रोग्राम करी, आज गिरी प्रोग्राम टा पुशी नहीं जाबे? That's a good idea. कुथाय जाबे? धरो सामना है, डन? डन. Take it. Take it. लवली एखन आसछे ना केन? সে কি হাসছো যে? কি হলো? তোমরাও হাসছো? নাও আগে বিয়ার খাও, তারপর মদ খাও। এ কি মদ? তোমরা আমাকে মদ খেতে বলছো? আমাদের সঙ্গে মিশবে অথচ মদ খাবে না। স্ট্রেঞ্জ ঠিক তুমি আধুনিক যুগের এক আধুনিক আমি তোমার মুখে আমার কথা শুনে পাই না প্লিজ শাট আপ ওহ ডার্লিং কোথায় যাচ্ছ জাহান্নামে হাত ছাড়ো নো 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 তোমার এই হাত ধরে আজ আমরা একটু জাহান্নামে যেতে চাই ও নো Yeah.
বাঙালি মেয়ে হয়ে বিলেতি মেম সাজতে গেলে তার পরিণতি এমনি হয়। আমাকে লজ্জা পাবার কিছুই নেই, নিজের কাছে লজ্জা পেতে শিখুন, তাহলে আমি খুশি হব। চলুন। দুধ সেই দুধের সর, চুরি নয় রে চুরি নয়, ভালোবেসে খাচ্ছি ভালোবেসে খাচ্ছি। তোকে যে আমি প্রাণ দিয়ে ভালোবাসি সত্যি। হ্যাঁ রে পাগলি, তোকে ছাড়া যে আমি বাঁচব না। এই দেখ তোর প্রেমে আমার বুকটা কেমন ধরফর ধরফর করছে, সারাক্ষণ শুধু বলছে পাগলি রে তুই কই, পাগলি রে তুই কই। তুই আমাকে এত ভালোবাসিস তা আগে বলিস নি কেন? আমি নিজের হাতে তোকে স্বর্গ খাওয়াবো। সত্যি বলছিস? তুই চোখ বন্ধ কর। এই চোখ বন্ধ, আমি আসছি, তাড়াতাড়ি আয়। আরে কই রে, তাড়াতাড়ি নিয়ে আয়। খাওয়াচ্ছি বাবা খাওয়াচ্ছি, হা কর, জিব্বা বে কর, আর বে কর। তুই আমার জিব্বা পুড়িয়ে দিবি, তোকে তোকে আজ আমি মেরেই মারব। রে মাতা বাড়ি কি জি রে, তুই আমাকে এইভাবে তোর ভালোবাসার খেতা পুরি। বাঙালি মেয়ে হয়ে বিলেতি মেম সাজতে গেলে তার পরিণতি এমনি হয়। ও মাই গড, ও যা পছন্দ করে না এখনো সে পোশাক পরে আছে। বেশ, তুমি যা চাও এখন থেকে তাই হবে। আপনি কেন শুধু শুধু কষ্ট করতে গেলেন? থ্যাংক ইউ। বাহ, এই তো শাড়িটা আপনাকে খুব সুন্দর লাগছে। পাগলি পাগলি রে, কে অত চাচাচ্ছিস কেন? সর্বনাশ হয়ে গেছে, খোল। কি খুলবো? খুলে ফেল তোর শাড়ি। আরে আরে আরে, ছি 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 ছি, কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ভাবসাব ওই রকমই রোজিয়াপা। কি হয়েছে রোজিয়াপা? তার গায়ে উল্টো হাওয়া লেগেছে, শাড়ি রোজিয়াপা প্যান্ট শার্ট খুলে শাড়ি ধরছে। তুমি শাড়ি ফাড়ি খুলে প্যান্ট শার্ট পর। বাপ নয় বাপ নয়, আমি কি রকম? তারপর প্যান্ট শার্ট পরে
বিদেশি গান গাই। ও এ ও এ লাল গান সেবা আসলে তুমি কি বলছো? এতদিন তোমার সাথে আমি ভালোবাসা অভিনয় করে এসেছি, ভালো কখনো বাসিনি। গোপনে আমি আর একজনকে ভালোবাসতাম। একটু আগে যে তোমার সাথে কথা বলল সেই আমার গোপন প্রেমী, এবং নিতা মিঠু তারই ওরস। আসো, তুমি কি পাগল হয়ে গেলে? না, আমি যাকে গোপ ভালোবাসতাম সে না। আসো। আর হ্যাঁ, কোনো ভালো একটা মেয়েকে জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিও, বাসতে পারবে তাকে নিয়ে আমি সুখী হবার চেষ্টা করব। আর তুমি কোথায়? আসো, আসো। বিশ্বাস করি না, তুমি এখন নিশ্চয় হতে পারো না। আসা, তুমি হয়তো নিশ্চয় হতে পারো না। আসা মিঠু, আপনি? হ্যাঁ, আমি আমি আপনাকে এখানে ধরে এনেছি। কেন তোমার সর্বনাশ করেছেন? কেন? কারণ আপনি আমার সর্বনাশ করেছেন। হ্যাঁ আশা, তোমাকে ছাড়া আমি বাঁচব না। তখন লজ্জা করেন আপনার? বন্ধু হয়ে বন্ধু বিশ্বাসঘাতকতা করতে বিবিকে এতটুকু লাগলেন আপনার? কারণ প্রেম অন্ধ, বিবেক মানে না, লজ্জা পাই। আমি তোমাকে ভালোবাসি। এই মিষ্টি হাতে শুধু একটা ফল, হাজারটা চড় খেয়ে মরতেও রাজি আছি। আর হ্যাঁ, রাজি তোমাকে হতেই হবে ডার্লিং। তারেককে তালাক দিয়ে তুমি আমাকে বিয়ে করবে। না, তার আগে যেন আমার মৃত্যু হয়। না 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 না, তুমি মরবে কেন? আমার প্রস্তাবে রাজি না হলে মরবে তো তোমার দুটি সন্তান। শোনো আশা, তোমাকে শুধু ভোগ করার ইচ্ছে থাকলে অতি সহজেই সে বাসনা পূরণ করতে পারতাম, কিন্তু না, আমি তোমাকে চিরদিনের মতো সঙ্গিনী হিসেবে পেতে চাই। অতএব স্বামীকে তালাক দিয়ে আমাকে বিয়ে তোমাকে করতেই হবে, যদি তুমি তোমার সন্তানদের জীবিত দেখতে চাও। সাত দিন তোমাকে ভাবার সময় দিয়ে গেলাম। আব্বু, তুমি এখন কোথায় আব্বু? স্যার, স্যার, একটা লোক এই খামটা দিয়ে গেছে, আপনাকে দিতে বলেছে। কে? চিনি না স্যার। ঠিক আছে, তুই যা। হ্যাঁ, সব সত্যি, সব সত্যি।
যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, সেই যখন এত বড় বিশ্বাস ঘাতকতা করলো, তখন আর আমার বেশি দেখে কি লাভ? আই ওয়ান্ট টু ডাই। আমাকে ছেড়ে দাও অজি, আমাকে ছেড়ে দাও, আমাকে রিভলভারটা দাও, আই ওয়ান্ট টু ডাই। না, আপনাকে আমি মরতে দিতে পারি না, আপনি বললে যে আমি বাঁচবো না। তোমাকে নিয়ে আমি বাঁচতে চাই, সুখী হতে চাই। সে যে কেন এলো না কিছু বুঝা গেল না, এবার আসুক তাই আমি মজা দেখাবো। লা 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 লা, এসে গেছি আরাম যাবি। আচ্ছা আজ আমি এর একটা ফয়সলা করেই ছাড়বো। তুই আমাকে অনেক অপমান করেছিস, মেরে মুকুমে গরম খন্তার শেখা দিয়েছিস, উঠতে বসতে অনেক কিল চর লাঠি ঝাঁটা মেরেছিস, উসকা বদলা আজ লেবই। এই যে মিলকিয়া বটি, এই বটি দিয়ে তোকে কুচি কুচি করে জানে মারে গা, এই বাসে গা। আল্লাহ আকবার, আমাকে মাফ করে দে পাগলা। তাহলে বল কার পাগলি, বল নইলে দিলাম তো। বলছি বলছি বলছি, জলদি বল তুই কার পাগলি। তাহলে সিনেমার হিরোইনদের মতো চিৎকার করে পাগলা ডেকে আমার বুকে ঝাঁপিয়ে পড়। পাগলা পাগলি পাগলা, দেখা হ্যায় পহেলি বার, পাগলি কি আঁখ মে প্যার। শোন পাগলি, চল একটা কাজ করি। বল। আরে বলবো কি, মাথা চুল করছিস কেন? ঠিক আছে মেরে দিচ্ছি, মেরে দিচ্ছি। বাড়িতে তো এখন আর কেউ নেই, এই মস্ত বড় সুযোগ, আয় আমরা দুজন সাহেব মেম সাহেব সেজে একটু ফুটে নিকারি। সক্ষত সাহেব মেম সাহেব সাজার অত দামি কাপড় পাবি কোথায়? কেন, তুই পরবি রোজিয়াপার কাপড় আর আমি পড়বো সাহেবের কাপড়। আমরা দুজন সাহেব বিবি দুনিয়া গোলাম, খুশির চোটে ভুলে গেছি বাপের দেয়া নাম। ইংরেজি খাই ইংরেজি গান, ইংরেজিতে প্রেম করে যায়। ইংরেজি খাই ইংরেজি গাই, ইংরেজিতে প্রেম করে যায়। আমরা দুজন সাহেব বিবি দুনিয়া গোলাম, খুশির চোটে ভুলে গেছি বাপের দেয়া নাম। ইংরেজি খাই ইংরেজি গাই, ইংরেজিতে প্রেম করে যায়। ইংরেজি খাই ইংরেজি গাই, ইংরেজিতে প্রেম করে যায়। সরি ম্যাডাম, চললাম এখন টাকা গুজাই, চাই না এমন ইংরেজি।
কাছে বেঁধে গলা রিটাই তোমার জন্য হব যে দাই গাছে বেঁধে গলা রিটাই তোমার জন্য হব যে দাই আমরা দুজন সাহেব দিদি দুনিয়া গোলাম খুশির ছুটি ভুলে গেছি বাপের দেয়া নাম ইংরেজি ভাই ইংরেজি গাই ইংরেজি প্রেম করে যাই ইংরেজি ভাই ইংরেজি গাই ইংরেজি প্রেম করে যাই কই গো একটু শুনে যাও না লক্ষ্মীটি আসছি বাবা আসছি হোয়াট ইজ দিস কি হয়েছে কি ব্যাপার শিগগিরই বলো আমার আবার লেটেস্ট ক্লাবে মিটিং আছে ও হ্যাঁ তোমার সঙ্গে একটা জরুরি পরামর্শ আছে বলো আমেরিকা থেকে 50 কোটি টাকার একটা বিজনেস অফার এসেছে তুমি কি বলো আপনারা কথা বলছেন না কেন কি আপনারা কার কাছে এসেছেন আশ্চর্য এ কেমন ভদ্রতা আমি নামি না মরে যে যাইনি তাই বাপের ভাগ্যি ইম্পসিবল ভাবির দ্বারা এমন কাজ কিছুতেই সম্ভব নয় এ আমি বিশ্বাস করি না স্বপ্নেও ভাবতে পারি না তুই যে স্বপ্ন ভাবতে পারিস না বাস্তবে তাই সত্যি হয়েছে আনিস ওই চ্যাপ্টার আমি ক্লোজ করে দিয়েছি আমার স্মৃতি থেকে চিরদিনের জন্য কে মুছে ফেলেছি এবার শুরু হবে আমার নতুন জীবন হ্যাঁ ভাইয়া তারিককে আমি ভালোবাসি রোজি হ্যাঁ ওকে আমি বিয়ে করব কিন্তু তারিক মানে তুমি যা ভাবছো তা নয় ভাইয়া তারিকের অমত হবে না কারণ সে আমাকে ভালোবাসে তবু এ হয় না কিছুতেই হতে পারে না কেন পারে না এই জন্য বুঝি বাবা মারা যাওয়ার সময় আমাকে তোমার হাতে তুলে দিয়ে রোজি তুই বুঝতে পারছিস না তারিক মানে আমি তোমার কোনো কথাই শুনতে চাই না তুমি খুব ভালো করে জানো আমি একবার যে সিদ্ধান্ত নেই তার কোনো পরিবর্তন হয় না হ্যাঁ ভাইয়া তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি যদি তারিকের সঙ্গে আমার বিয়ে না হয় তাহলে আমি সুইসাইড করব না বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না শেষে কেঁচো করতে গিয়ে সাপ বেরিয়ে পড়বে কি ভাইয়া কিছু বলছো না যে আর বলা বলির কি আছে তুই নিজেই যখন ওকে পছন্দ করেছিস বেশ তোর ইচ্ছেই পূরণ হবে ভাইয়া আমার লক্ষ্মী ভাইয়া আমার সুখ ভাইয়া 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 রাজি রাজি না কিচ্ছু বোঝে না খুব শীঘ্রই তুমি আমার স্বামী হবে আর আমি হব তোমার বউ মিতা কি হয়েছে মা মা তোমাকে তোমাকে সাপে কামড় দিল ওই না তো দুঃস্বপ্ন দেখেছিস ও কিছু না এই নিন আপনাদের খাবার কি হলো
তুমি তো বলেছিলে কোন একটা ভালো মেয়েকে বিয়ে করে আমি যেন সুখী হবার চেষ্টা করি, আমি আমি তাই করব। এখন রোজিকে দাঁড়াও, তাহলে তাহলে তুমি তোমার সন্তানদের মরমও দেখবে। তারে কারা ওরা, কি চায়? আমার আব্বু। হোয়াট, তুমি দিবা এ কথা আমাকে আগে বলনি কেন? বলার প্রয়োজন মনে করিনি। ও দুশ্চরিত্রা, ওরা চারুর সন্তান, ওদের কারণে সেদিন আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম, আর তুমি আমাকে বাঁচিয়েছিলে। হ্যাঁ, ওদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তোমাকে বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছি, অতএব এই ব্যাপারে তোমার কোনো অভিযোগ থাকতে পারে না। তোমাকে নিয়ে আমি এখন সুখী হতে চাই। ওদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তোমাকে বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে নিয়ে আমি এখন সুখী হতে চাই। না, এ আমি কিছুতেই হতে দেব না। তোমার মা, এসো এসো মা, ভিতরে এসো, এসো এসো মা, এসো। এখানটা বসো। বসো মা। মিতা মা, আমাকে একটু পানি দে। কি তোমার গায়ে অনেক জ্বর, শুয়ে পড়ো মা, শুয়ে পড়ো। এই জ্বর কাটাটা মেলে দে। আল্লাহ, আব্বু আমাদের তাড়িয়ে দিল, আম্মুর ভীষণ জ্বর,
এখন আমরা কি করব আল্লাহ, এখন আমরা কি করব, এখন আমরা কি করব আল্লাহ। বুবু চল বুবু, আমরা আব্বুর কাছে যাই। আব্বুর কাছে? না না, আম্মুর অসুখের কথা শুনলে নিশ্চয়ই আব্বু রাগ কমে যাবে। হ্যাঁ বুবু চল আমি কলাটিপে মেরে ফেলতাম। আব্বু কি তোর আব্বু হারামের বাচ্চা, দূর হ, দূর হ আমার সামনে থেকে। বাঘা বাঘা ওদের তাড়িয়ে দে। ওরা মাসুম বাচ্চা, ওদের কি দোষ, ওদের এভাবে না তাড়ানো পারতে। চল ভাই চল, এটি দিয়ে নেই। দমকল কোথাও আগুন লেগেছে, চল আমাদের জন্য চিন্তা করছে। Yeah!
দেখ শশকি, তোদের মাকে তো কবর দিবার লয়ে যেতাছ না কইতাছস কেন? ওই মারা তব ঘর থেকেই তো বাইর হইছে।
ব্যাপার আর সব খাবার ঢাকা দেখছি স্পেশাল খাবার তাই ভিতরে রেখেছি স্পেশাল খাবার ঢাকতে খুলেই দেখো না ওকে এই তোমার স্পেশাল খাবার হ্যাঁ এপ্রিল ফুল এপ্রিল ফুল আজ পহেলা এপ্রিল লোক ঠকানোর দিন ভুলে গেছো তোমার মতো মেয়ের আবার কাজের অভাব হয় নাকি নিশ্চয়ই দেব না কি চাও দিনে ও বড় অসহায় দুঃখিনী মেয়ে অসহায় দুঃখিনী মেয়ে তো রাস্তায় গিয়ে ভিক্ষে করে যাও অসহায় দুঃখিনী মেয়ে তো রাস্তায় গিয়ে ভিক্ষে করে যাও অসহায় দুঃখিনী মেয়ে তো রাস্তায় গিয়ে ভিক্ষে করে যাও অসহায় দুঃখিনী মেয়ে তো রাস্তায় গিয়ে ভিক্ষে করে যাও Thank you.
কপাল দোষে আমি এখন পথের ভিখারি। গাইতে রাস্তায় জ্ঞান হারিয়ে ফেলেছিলে, তুমি খুব দুর্বল, শুয়ে পড়ো। না না, আমি আমি আমার সন্তানদের হারিয়েছি, আমি চাই ওদের খুঁজে বের করব। এত বড় শহরে চাইলেই তুমি ওদের খুঁজে বের করতে পারবে না। আচ্ছা, তুমি রাস্তায় গান গেয়ে ভিক্ষে করছিলে কেন? তোমার কি কেউ নেই? তোমার স্বামী? বুঝতে পেরেছি, ভেবো না, আজ থেকে তুমি এখানেই থাকবে। আমি কথা দিচ্ছি তোমার সন্তানদের খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা করব। হ্যাঁ, কি চাস? ভিক্ষে? এই বয়সে ভিক্ষে করা শুরু করেছি? ভিক্ষে নয়, আমার ছোট ভাই দুদিন ধরে না খেয়ে আছে, দয়া করে কিছু খেতে দিয়ে। বাপ মা তোদের ভালোই ট্রেনিং দিয়ে পাঠিয়েছে। না, আমাদের আব্বু আম্মু কেউ নেই। কাজ করতে পারবি? কি হলো, কথা বলছিস না কেন? পারবো। আয় ভেতরে আয়।
তুমি কাঁদছো? এখন কাঁদনে যে আমার একমাত্র সম্বল। তোমার তো তবু একটা সম্বল আছে, কান্না। আমার যে তাও নেই। আমার মতো দুর্ভাগ্য যেন কারো না হয়। আপনার মতো দুর্ভাগ্য? হ্যাঁ, পেশাওয়ারের এক খানদানি পাঠান বংশে আমার জন্ম। বাবা মা দুজনে ছিলেন নাম করা সঙ্গীত শিল্পী। এক মিউজিক কনফারেন্সে বাবা মার সাথে আমিও বাংলাদেশে বেড়াতে আসি। হঠাৎ এক মারাত্মক কার অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনে মারা যান। সেই মাটিতেই তাদের কবর দিই। তারপর এই দেশকে ভালোবেসে আমি এখানে থেকে গেলাম। যাদের তুমি হারিয়েছ, যাদের তুমি কাঁদছ, একদিন না একদিন হয়তো তাদের তুমি ফিরে পাবেই। কিন্তু আমি অজান্তে পেয়েও যা হারিয়েছি তার কোনো ফিরে পাবো না। আমার মতো দুঃখী এই দুনিয়ায় আর কেউ নেই। কেন, কিসের জন্য আপনার এত দুঃখ? সঙ্গীত শিল্পী বাবা মার সন্তান আমি। সুরের সাধনায় পরম সুখে বিভোর ছিলাম। তাই আজ আমার এই শাস্তি। আমি পাপি, মহাপাপি। না, আপনি কোনো পাপ করতে পারেন না। আমি খুনি। না, আপনি খুন করতে পারেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুনি। একটা ফুলের মতো দেশ পাপ জীবনকে আমি খুন করেছি। বিশ্বাস হচ্ছিল শুনো তাহলে। হ্যালো, মোস্তফা কুরেশি বলছি। হোয়াট, আপনি অনামিকা? আচ্ছা ভাই, কে আপনি? কেন এইভাবে আমাকে জ্বালাতন করছেন? বিয়ে করবেন আমাকে? কিন্তু আমি কেন আপনি বিয়ে করতে যাব? কি বললেন? আমাকে না পেলে আত্মহত্যা করবেন? বেশ, তাই করুন। আপনার মতো অসভ্য দুষ্টু মেয়েকে মারাই উচিত। রমেশ, বাদ দিয়ে ক্যাসেটে গান শোনা হচ্ছে? এইভাবে তুমি শিল্পী হতে চাও? অসম্ভব। এসো, কাল যা শিখেছিলাম গাও দেখি। কি হলো? ভুলে গেছি স্যার। ভুলে গেছ? কেন, মনটা সারাদিন থাকে কোথায়? এত সোজা সুর, তাও যদি ভুলে যাও এর চেয়ে তোমার মরে যাওয়া উচিত। আমি মরলে আপনি খুশি হবেন স্যার? শুধু খুশি নয়, বড় মহা খুশি। যত সব সালাম স্যার। আই লাভ ইউ ডার্লিং অনামিকা। ওহ খোদা, ফের অনামিকা? কোন হে ইয়ে লড়কি? হ্যালো, আবার সে অনামিকা? ইয়েস, এখন এই অনামিকার হাত থেকে বাঁচার একটাই উপায়, আমাকে মিথ্যে বলতে হবে। হ্যালো, শুনুন, কে অনামিকা? শুনুন, আমাকে আর কোনোদিন বিরক্ত করবেন না, কারণ দুই দিন পরে আমার বিয়ে। হ্যাঁ, আপনার ঠিকানা দেবেন, বিয়ের কার্ডও পাঠিয়ে দিব। No, no, no!
Stop it! কে আপনি? কাকে চান? কথা বলছেন না কেন? কে আপনি? অনামিকা। কবিতা তুমি? অনামিকা। একি? তুমি এমন করছো কেন? বিষ? কবিতা তুমি বিষ খেয়েছো? কবিতা? বলো কবিতা। বলো। আমি বিষ খেয়েছি। কেন? কেন তুমি এই কাজ করতে গেলে? আপনি কি খুশি করতে? আপনি বলেছিলেন না আমি মরে গেলে আপনি মহা খুশি হবেন। না না, আমি আমি কি বলেছিলাম? বড় সাপ ছিল সারা জীবন আপনার সেবা করব। সাদ আমার পূর্ণ হল না। কবিতা, কবিতা, এই হলো আমার জীবন কবিতার ছন্দ পতনের গল্প। এই দেখো, নিজের দুঃখ ভুলে আমার দুঃখের গল্প শুনে কাঁদতে শুরু করেছো। নো নো কান্নাকাটি, মোচো, চোখের পানি মোচো বলছি। যতই কাঁদবে এই পৃথিবী তোমাকে ততই কাঁদাবে। মনকে শক্ত করো, মাথা তুলে দাঁড়াতে শেখো। এতদিন ধরে যে সমাজ তোমাকে তোমার অধিকার থেকে বঞ্চিত করেছে, এইবার সেই সমাজের সবার উপরে তোমাকে মাথা তুলে দাঁড়াতে হবে। কিন্তু এ যে অসম্ভব। সে অসম্ভবকে সম্ভব করব আমি, ম্যান করুঙ্গা। আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি। অপূর্ব তোমার কণ্ঠস্বর, তোমার মতো এত দরদি, এত সরিলা কণ্ঠ আমি আজ পর্যন্ত শুনিনি। আজ থেকে, আজ থেকে এক বড় ভাইয়ের স্নেহে তোমাকে তোমাকে তোমার সাফল্যের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেওয়ার সব দায়িত্ব আমি নিলাম। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বল ভাইয়া। তোমাদের গীতিময় পৃথিবীতে কিছু গান শোনাতে এসেছি, কিছু গান শোনাতে এসেছি। তোমাদের গীতিময় পৃথিবীতে কিছু গান শোনাতে কিছু গান শোনাতে এসেছি। তোমাদের গীতিময় পৃথিবীতে কিছু গান শোনাতে এসেছি, কিছু গান শোনাতে এসেছি। Thank you.
কিছু গান শোনাতে এসেছি, কিছু গান শোনাতে এসেছি। সাধনা সকল স্বপ্ন সত্যি হলো। হ্যাঁ ভাইয়া, আমার এই বাড়ি টাড়ি অর্থ পুরস্কার সম্মান সব সব তোমার জন্য সম্ভব হয়েছে। না রে পাগল না, বল আল্লাহর অশেষ মেহরবানি। আজ খোদা আমাকে সব দিয়েছেন, তবু আমি নিঃস্ব। আমার মিতা মিঠুকে এত খুঁজলাম রেডিও টেলিভিশনে সংবাদপত্রে সবখানে নিখোঁজ সংবাদ প্রচার করে এত চেষ্টা করলাম, তবু তোরা মা বলে ডাকার জন্য আমার কোলে ফিরে এলো না ভাইয়া। আল্লাহর উপর ভরসা রাখ বোন, তার অসীম দয়ায় তুই তোর সন্তানদেরকে একদিন না একদিন ফিরে পাবি ভাইয়া। সবর করনে ওয়ালো কা আল্লাহ সাথ দেতা হ্যায় বহন। হ্যাঁ ভাইয়া। মা, মায়ের ছবি পেপারে। কি কাজ দেখে পেপার কথা হচ্ছে? মা, আমার মায়ের ছবি। পাগলা মোড়ার জায়গা পাসনি, এই জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী তোদের মা। যা বাসনপত্র গুলো ধো। যা বলছি, কি হলো, কথা কানে যাচ্ছে না? যা বলছি। পাগল কোথাকার, ওর মায়ের ছবি। আমার ভালোবাসাকে তিরস্কার করে তুমি গ্রহণ করেছ জাতীয় পুরস্কার। পার্টনার, ইয়েস, হোয়াটস দ্য ম্যাটার? লুক, ওয়ান্ডারফুল পার্টনার। Thank you.
বেঁচে থাকতে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু ওরা কারা কোন থেকে লোক শালা আমার সামনে বেরিয়ে যা আমি আজ সইতে পারছি না পার্টনার আরে ঘাবড়াচ্ছ কেন পার্টনার সবুরে ম্যাহা ফলে কাদিসনে ভাই কাদিসনে এখন আমরা কি করব বুবু কোথায় যাব এসো বুবু আমরা একসাথে আল্লাহর কাছে বললি আল্লাহ আমাদেরকে মেরে ফেলো ঠিক বলেছি ভাই ঠিক বলেছি কোথায় হারিয়ে গিয়েছিলে মা আম্মু কোথায় হারিয়ে গিয়েছিলে মা আম্মু
আশা ভাইয়া ভাইয়া কোথায় আছে তোমার কথা সত্যি হয়েছে আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি ভাইয়া ফিরে পেয়েছি আয় বাবা তোরা আমার বুকে আয় আমি তোদের মামা মামা মা সেদিন বস্তিতে আগুন লাগার পর তুমি কেমন করে বেঁচে গেলে মা আমরা তো ভেবেছিলাম তুমি আগুনে পুড়ে মরে গেছো না বাবা খোদাই আমাকে রক্ষা করেছে সেদিন আগুন লাগার পর তারপর হাসপাতাল থেকে ফিরে তোদের আমি রাস্তা রাস্তায় পাগলের মতো খুঁজে বেরিয়েছি কোথাও পাইনি মা এখন তুমি বলো চল না মা আমরা আব্বুর কাছে যাই এখন আর আব্বু আমাদের তাড়াতে পারবে না না খাওয়া দাও মিঠু আমাদের আব্বু মরে গেছে না মা না ও কথা বলিস নি তোদের আব্বু সুখে থাক শান্তিতে থাক এই নাও দুটুকু খেয়ে নাও এখন আর কিছু খাবো না না খেয়ে মাথা খাও তোমার অত্যাচারে আমি পাগল হয়ে যাবো রুচি বাড়ি বাঙালি মেয়ে আমি দুদিন পর তুমি আমার স্বামী হবে তোমার সেবা থেকে আমাকে বঞ্চিত করতে চাও তা হবে না খাও খাও না মালগুলো প্যাক করা হয়েছে পার্টনার ইয়েস পার্টনার খুব সাবধান 2.5 কোটি টাকার মাল পুলিশ কিন্তু খুব তৎপর হয়েছে নো পার্টনার নাদের ফাঁক রেখে কোনো কাজ করে না কাল অফিসে প্যাকিং মালের একটা স্যাম্পল পাঠিয়ে দেব তাতে বুঝতে পারবে কত সাবধানে কাজ করেছি থ্যাঙ্কস বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্দের রূপসী বাংলা স্মাগলিং এর নেই গুড ভেরি গুড পার্টনার তোমার মতো যোগ্য লোককে পার্টনার হিসেবে পেয়ে আমি সত্যি গর্বিত থ্যাঙ্কস পার্টনার থ্যাঙ্কস শোনো পার্টনার এই স্যাম্পল দুটি পাঠানোর দায়িত্ব তারেকে কিন্তু এর ভেতরে কি আছে ও যেন কন্যাক্ষরও টের না পায় ও পার্টনার কি যাতা বলছো ওকে গুড এনজয় থ্যাংক ইউ পার্টনার থ্যাংক ইউ তারেক এই স্যাম্পলগুলো মিস্টার মর্গানের কাছে পাঠাতে হবে দেখো কবি নজরুল কবি রবীন্দ্রনাথ এরাই হলেন বাংলার ঐতিহ্য শুধু তাই নয় এগুলি কি হেরোইন তুই হেরোইন স্মাগলিং করিস তুই স্মাগলার ট্রেনে যখন ফেলেছিস তখন আর লুকিয়ে লাভ নেই হ্যাঁ আমি স্মাগলার পৃথিবীতে এমন কোন ক্রাইম নেই যা আমি করিনি যা আমি করছি না দেশের সাথে জাতির সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কেন করছিস দেশ জাতি দেশ আর জাতি নিয়ে ভাববে দেশপ্রেমিক জননেতারা
সে ভাবনা আমার নয়। আমি চাই জীবন সাফল্য আর অডল টাকা। আর তাই জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে দেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়ে তুই কালো টাকা বাহার করতে চাচ্ছিস, তাই না? এক্স্যাক্টলি। বাট নাও আমি তা কিছুতেই হতে দেব না। আমি তো সব কীর্তিকলা পুলিশের কাছে ফাঁস করে দেব, তোকে ফাঁসিতে ঝোলাবো। তুই আমার এত বড় সর্বনাশ করবি? তুই না আমার বন্ধু, আই মিন আমার হবু ভগ্নিপতি। আমার কথা না বাদি দে, একবার নিজের কথা ভেবে দেখ। তোর বাড়ি গাড়ি ব্যবসা সুখ, তোর পাপের টাকায় পরলোক হচ্ছে, রাস্তার ভিখারি হয়ে অনেক ভালো। এখন কি করব? তারেকের সঙ্গে যে রোজির প্রশ্ন জড়িত, না না, এ আমার জীবন মরণের প্রশ্ন। ডার্লিং, হ্যালো, হোয়াট, কি কথা বলছো? সে এখন কোথায়? এক্ষুনি অফিস থেকে বেরিয়েছে। ডন্ট ওরি, আমি দেখছি। ওকে। ভয়ের কিছু নেই। আমি কোথায়? হাসপাতালে এক ভদ্রমহিলা আহত অবস্থায় আপনাকে রাস্তা থেকে তুলে এনেছেন। কোথায়? উনি কোথায়? এতক্ষণ তো এখানেই ছিলেন, হয়তো বাহিরে আছেন। কি, কোথায় যাচ্ছেন আপনি? উনি সেই ভদ্রমহিলা? আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না ম্যাডাম। কত পরোপকারী আপনি, কত মহৎ, কত উদার মন আপনার। আজ আপনার মতো মেয়ে যদি বাংলার ঘরে ঘরে থাকত, তাহলে দেশটা স্বর্গ হয়ে যেত। চলুন বেডে চলুন। যাকে পছন্দ করেছ তাকে নিয়ে সুখী হও, শান্তিতে থাকো। আমি আর কিছুই চাই না, কিছুই চাই না, কিছুই চাই না। হোয়াট, তারেক মরেনি? তারেক এখনো বেঁচে আছে? ও মাই গড, কোথায় কোথায় আছে তারেক? ঢাকা ক্লিনিক। পার্টনার, ওসব ফালতু লোক দিয়ে হবে না। এবার সরাসরি তোমাকে ফিল্ডে নামতে হবে। প্লিজ, ফর মাই সেক, যেভাবে হোক তারেককে ফিনিশ করতেই হবে। আর আশাকে কিডন্যাপ করে জঙ্গলগড়ের আমাদের সবচেয়ে গোপন আড্ডায় নিয়ে যেতে হবে।
হেল্প মি পার্টনার, প্লিজ হেল্প মি। হেল্প আমি অবশ্যই করব, কিন্তু দায়িত্বটা বড়ই কঠিন। মানে কি বলতে চাও? সামান্য কিছু টাকার দরকার ছিল পার্টনার। কত? অনলি 50 লাখ। তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? তোবা তোবা, তুমি আমার পার্টনার আর আমি করব তোমাকে ব্ল্যাকমেল? ছি ছি ছি, জাস্ট রিকোয়েস্ট করছি। জীবনের ঝুঁকি নিয়ে বারবার তোমাকে আমি সাহায্য করেছি। এই দেখো না, একটা সহজ সরল মেয়ে আশাকে দিয়ে তার স্বামী তারেকের কাছে মিথ্যে ফোন করিয়েছি, প্রমাণ করিয়েছি সে অসতী। সে আরেকজনকে ভালোবাসে, ওই দুটি সন্তান তার নয়, তার ওই অবৈধ প্রেমিকের সন্তান। অথচ আশা সম্পূর্ণ নির্দোষ। তোমার অনুরোধে আমি কত বড় পাপ কাজ করেছি এবং আরো করতে যাচ্ছি। আরে তুমি তো পাপের রাজা, তুমি বলো এত বড় পাপ কাজের পুরস্কার মাত্র 50 লাখ টাকা আমি কি তোমার কাছে আবদার করতে পারি না পার্টনার? ওকে, কাল সকালেই পেয়ে যাবে। কিন্তু আমি চাই তারিখের লাশ। তোমাদের শালা পরামর্শ বিঘ্ন ঘটালাম। কিসের শালা পরামর্শ? আমি নিশ্চয় আলাপ আলোচনা করছিলাম। হ্যাঁ, বিজনেস, মানুষ খুন করার বিজনেস, একটা সোনার সংসারকে ধ্বংস করার বিজনেস, একটা সহজ সরল মেয়ের জীবন নিয়ে ছেলে মেয়ে খেলার বিজনেস। কি যা তা বলছিস? থামো, তোমাদের সব কথা আমি শুনেছি। ছি 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 ছি, তুমি এত নীচ, এত জঘন্য। তুমি আমার ভাই এ কথা ভাবতে আমার ঘৃণা হয়। ভুলে যাস না রোজি, আমি তোকে স্নেহ আদর দিয়ে বড় করেছি, মানুষ করেছি। তোমার মতো ক্রিমিনালের স্নেহ মানুষ হবার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো ছিল। রোজি, লক্ষ্মী বোনার, আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, তুই আমাকে মাফ করে দে। ডক্টর? হ্যাঁ, উনি আজও এসেছিলেন, আপনি সব বিল পরিশোধ করে কিছু অ্যাডভান্সও দিয়ে গেছেন। পালামাকে আহত অবস্থায় ক্লিনিকে নিয়ে এলেন, আজ ক্লিনিকে সব টাকা নিজে পরিশোধ করে অ্যাডভান্সও করে গেলেন। এত ভালো, এত পরোপকারী ভদ্রমহিলা, অথচ তার পরিচয়টা আমি এখনো জানতেই পারলাম না। আপনি অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি, এমন একজন মহিলা আপনার প্রাণ রক্ষা করেছে যার পরিচয় আজ সারা দেশ জুড়ে। কাল তাকে আমি চিনতে না পারলেও আজ তাকে আমি ঠিকই চিনেছি। কে উনি? জাতীয় পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী ম্যাডাম আশা। কি বললেন? আশা সাহায্য আমি বেঁচে আছি? ও খোদা, তার আগে আমার মৃত্যু হলো না কেন? তার আগে মৃত্যু হলো না কেন? কি অমন করছেন কেন? কি হলো আপনার? ও ডাক্তার, ডাক্তার আপনি এখান থেকে চলে যান। কিন্তু আপনি এখান থেকে চলে যান ফর গডস সেক। আমাকে একটু একা থাকতে দিন, আমাকে একা থাকতে দিন প্লিজ। ওকে, শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত এই অসতের স্ত্রী সাহায্য আমাকে নিতে হলো না? আশা তো অসতী নয় রোজি। হ্যাঁ তারেক, আশা পা, তুমি, আমি, আমরা সবাই পরিস্থিতির শিকার। আর এইসবই মনে হচ্ছে আমার এই শয়তান ভাইটা। এসব কি বলছো তুমি? যা বলছি সব সত্যি। আশা আপার প্রতি আমার ভাইয়ের কুদৃষ্টি পড়েছিল, তাই তোমার মাসুম বাচ্চাদের খুন করানোর ভয় দেখিয়ে তাকে দিয়ে তোমার কাছে মিথ্যে ফোন করতে বাধ্য করেছিল। শুধু তাই নয়, নিজের পোশাক গুন্ডাদের সঙ্গে আপত্তিকর ছবি তুলতেও তাকে বাধ্য করেছিল, যাতে সেই ছবি দেখে তুমি ফুলের মতো পবিত্র আশা আপাকে ভুল বোঝো, ঘৃণা করো। হ্যাঁ, সে এখন তোমাকেও খুন করতে চায়, কারণ তুমি তার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছ। তাই সে তোমার পেছনে, তোমার পেছনে গুন্ডা মেলিয়ে দিয়েছিল। কিন্তু এসব কথা তুমি জানলে কি করে? ওদের সব কথা আমি নিজের কানে শুনেছি, ভাই আমাকে বন্দি করে রেখেছিল, ওরাই আমাকে মুক্ত করেছে। এবার জলদি চলো, সবাই মিলে থানায় যাই। না,
প্রমাণ ছাড়া আগেই থাই গিয়ে কোনো লাভ হবে না। আপা ওরা ধুরন্ধর শয়তান, সঠিক প্রমাণের অভাবে আইনের ফাঁক গলিয়ে ওরা ঠিকই বেরিয়ে আসবে। হ্যাঁ, ও ঠিকই বলেছে, আগে চাই প্রমাণ। আর আশা পায় ওদের সকল দুষ্কর্মের জ্বলন্ত প্রমাণ। থানায় যেতে হলে তাকে সঙ্গে নিয়ে যেতে হবে। তার আগে তুমি যাও তারে, আশা পাকে চিনে ক্ষমা চাও। ভুল বুঝে তুমি তার প্রতি অনেক অবিচার করেছ। আশা পা অনেক কেঁদেছে, অনেক দুঃখ পেয়েছেন। তার কাছে গিয়ে ক্ষমা তোমাকে চাইতেই হবে তারে, চাইতেই হবে। আমরা তোমার জন্য এখানে অপেক্ষা করব। এখন কোন মুখ নিয়ে আমি ওদের সামনে গিয়ে দাঁড়াবো? খবরদার, আমাকে ছোবে না। মারে, আমাকে আমাকে তুমি মাফ করে দে। আমি ভুল বুঝে তুমি পুরো অনেক জুলুম করেছিলে, আর তোমার সেই ভুলের জন্য এতিমের মতো রাস্তায় রাস্তায় আমরা ভিক্ষে করেছি। মানুষের বাড়িতে চাকর চাকরানি হয়ে কত কাজ করেছি, তারা আমাদের মেরেছে, মুখ বুঝে সব সহ্য করেছি। তোর আমাকে শাস্তি দে, আমার শাস্তি দে, আমি তোদের অধম বাপ। আমাদের কোনো বাপ টাপ নেই, তুমি না বলেছিলাম হারামের বাচ্চা, ভুলে গেছ? দিদি, আব্বুকে তুমি চুপ কর। কে আব্বু, কিসের আব্বু? আমাদের আব্বু মরে গেছে। করে না, শুধু একবার, শুধু একটিবার তোরা তুমি মাকে ডেকে দে, আমি হাত জোর করে তার কাছে ক্ষমা চাইবো। না, আমার মাকে তোমার সামনে আসতে দেব না। তুমি যাও, নইলে কুকুর আমাদের আছে। কি হয়েছে? কার সাথে চিৎকার করে কথা বলছিলে মিতা? আব্বু এসেছিল, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। মিতা, তুই তোর বাবাকে? হ্যাঁ হ্যাঁ, তাড়িয়ে দিয়েছি। কেমন করে সেদিন আমাকে, মিঠুকে আর তোমাকে তাড়িয়ে দিয়েছিল? একটিবার, একটিবার যদি জানতাম তুমি এসেছ, কিছুতেই আমার দরজা থেকে তোমাকে ফিরে যেতে দিতাম না, কিছুতেই না, না না না। আপুর সাথে দেখা হলো না রুচি? আমার মেয়ে মিতা আমাকে ওর মার সঙ্গে দেখা করতে দিল না। দেখা করতে দিল না? না, আমাকে ও তাড়িয়ে দিয়েছে। যেমন করে আমি একদিন, আমি একদিন ওদেরকে তাড়িয়ে দিয়েছিলাম, ঠিক করেছে আমার মেয়ে। আমাকে উচ্চ শিক্ষাই দিয়েছে, আমাকে উচ্চ শিক্ষাই দিয়েছে, আমাকে। এসো, তোমার হয়ে এবার আমি ওদের কাছে ক্ষমা চাইব। ওরা আমাকে কিছুতেই ফেরাতে পারবে না। এসো, এসো। যদি আপনার বাচ্চাদের জীবন ফিরে পেতে চান, তাহলে এক্ষুনি এই মুহূর্তে জঙ্গলঘরের পরবাড়িতে চলে আসুন। একা আসবেন, সাবধান,
কোনো চালাকি করার চেষ্টা করবেন না। পুলিশ তো দূরের কথা, একটা কাক পক্ষীও যদি টের পায় আপনার মিতা মিঠুর লাশ দেখবেন। কে ফোন করেছিল? ওরা ওরা আমার মিতা মিঠুকে ধরে নিয়ে গেছে। আমি যাই। শোনো বেন, ওদের কারা ধরে নিয়ে গেছে? তুই কোথায় যাচ্ছিস? না না, আমি বলতে পারবো না, ছাড়ো, আমি যাই। না, আমি যাবো। না না, তুমি তুমি শোনো, তুমি গেলে ওরা আমার মিতা মিঠুকে মেরে ফেলবে। আমাকে আমাকে যেতে দাও ভাই, আমাকে যেতে দাও। ও মাই গড, আব মে ক্যা কারু? এই যে মহাসুন্দরী, আসুন আসুন, আসতে মর্জি হোক। কই রে, তোরা আমার এই মহাসম্মানিতা অতিথিকে একটু সম্বর্ধনা জানা। আপনার হুকুম তামিল হয়েছে ভাবি সাহেবা। হতেই হবে, আমি স্বয়ং আপনার হুকুমের গোলাম। তবে হ্যাঁ, হয়নি, এখানে সারা জীবন আপনাকে থাকতে হবে না। ইয়েস, এখানকার কাজটা সারা হয়ে গেলেই তোমাকে নিয়ে যাব আমার স্বপ্নের রাজপ্রাসাদে। সেখানেই শুরু হবে আমাদের নতুন জীবন, নতুন সংসার। তার আগে চাই এই দুটি কাগজে তোমার দুটি সই। একটা কাগজে ব্যাক ডেটে, আই মিন অনেক আগের তারিখে তুমি তোমার স্বামী তারেককে তালাক দিচ্ছ। অন্য কাগজে তুমি আমাকে বিয়ে করছ। হ্যাঁ, জানতাম এই হবে, তাই আমি আগে থেকেই রেডি হয়ে আছি। তুমি ওই কাগজ একটার পর একটা ছিঁড়তেই থাকবে, আর আমি একটার পর একটা সাপ্লাই করতেই থাকব, যতক্ষণ পর্যন্ত না তুমি সই করছো। না, প্রাণ গেলেও আমি সই করব না। দেখি শেষ চেষ্টা করে। না 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 বাবু সাহেব, আগে সইটা দিন। ব্যাপারটা বুঝতে তোমার নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না? ফর্মে সই করলাম আমি, আর আর একটা ফর্মে সই করব আমি। Oh, my God.
আমাদের সন্তানদের এই কুয়ে ডুবিয়ে মারব। যাও তোমরা পুরো বাড়িটাকে ঘিরে ফেলো। তোমরা সাজানো সুতের সঞ্চার আগুন জ্বালিয়েছিস। তুই আমার মিতা মিঠুতে বাপের স্নেহ থেকে বঞ্চিত করেছিস। আমার আশাকে আমার ভালোবাসা থেকে বঞ্চিত করেছিস। আজ তোকে নতুন শিক্ষা দেব, তোকে আমি খুন করব। ওকে আমি খতম করব তারিক, ওকে আমি খতম করব, ওকে আমার হাতে ছেড়ে দাও। তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। না না, আমাকে তুমি জানো না, না তুমি মানছ না, তুই এক খাতানা জানবার। তুই বেঁচে থাকলে আমার বোন আসার মতো আরো অনেক বোনকে কাটাবি, কিন্তু আমি তা হতে দেব না। ইন্সপেক্টর, এই নেন আমার হাত। যে হাতে আমি এসেছি সমাজের এক বিষাক্ত সাপকে হত্যা করেছি। আমাকে অ্যারেস্ট করুন ইন্সপেক্টর, আমাকে অ্যারেস্ট করুন। আমি তো তোর মুখে হাসি ফুটাতে চেয়েছি, আর তুই কাঁদছিস। না না, কাঁদিস নি বোন, কাঁদিস নি। আজ তো আমার সবচেয়ে খুশির দিন।
আপনি মানুষ না কুরাইশি ভাই, আপনি ফেরেশতা। খেয়াল রাখ না মেরে ভাই, আমার বোন, আমার বোন যেন কোনোদিন দুঃখ না পায়, কোনোদিন দুঃখ না পায়। আশীর্বাদ, খুদা হাফেজ, খুদা হাফেজ।